হ্যাঁ, প্রেম ভালোবাসা আমার জীবনে কখনো কোনোদিন আসে নাই। খালার কাছে বড় হয়েছে, আমি অনেকটাই কষ্টের মজা। আচ্ছা, কখনো প্রেম ভালোবাসা করেন নাই? না, করিনি। তো খালার কাছে কেন মানুষ হলেন? মা বাবা কোথায়? মানুষ হয়েছে অনেকটাই কষ্টের মাঝে, কেন নিজের বাবা মা নাই। বাবা মা মারা গেছে আমার ছোটবেলায়, বাবা মা মারা যাও না, এর জন্য এই আমার খালা নিয়ে আসছিল আমাকে। 9 বছরের কালে নিয়ে আসে না, আমি নবীনগরে বড় হয়েছি। হ্যাঁ, একটা বয়স্ক লোকই আমার জীবনে চাই যে আমাকে ভালোবাসতে পারবে, আমার মাথায় ছাড় দিয়ে রাখবে। একটা বয়স্ক লোক এরকম লোকই আমার জীবনে চাই, কেন সে আমাকে ভালোবাসতে পারবে। আর আমার ভালোবাসা পাইলে সে কখনো আমাকে ছাড়া যাইব না, এরকম লোকই আমি একটা চাই। আপনার বয়স কত? আমার বয়স 18। আচ্ছা, মানে ইয়াং মেয়ের ভালোবাসা পাইলে বয়স্ক লোক কখনো। একদম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তারপর নাম কি? আমার নাম জেসমিন। বাহ, খুব সুন্দর নাম জেসমিন। তো এটা ফুলের নাম নাকি? জেসমিন ফুল আছে নাকি? কি জানি ভাই, ফুলের নাম না কিসের নাম। আচ্ছা, তো থাকেন কোথায়? থাকেন কোথায়? থাকে নবীনগর, থাকে দেশের বাড়ি টাঙ্গাইল। আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার বাবা মা নাই, থাকি আমি খালার কাছে, খালার কাছে বড় হয়েছি। আচ্ছা, তো এখন বাবা মা কি হয়েছে আপনার? বাবা মা ছোটবেলায় মারা গেছে। খুবই কষ্টের কথা। তো বাবা মা ছোটবেলায় মারা যাওয়ার পরে খালার কাছে থাকেন। তো বাবা মা সাথে থাকতেন কোথায়, দেশে না ঢাকায়? আমি বাবা মা মারা যান, আমি টাঙ্গাইলে থাকতাম। এই মারা যাও না, আমার মা মারা গেছে, বাবা মা মারা যাও না। বাবা মারা গেছে ছোটবেলায় আর মা মারা গেছে 9 বছরের কালে। মারা যাও না, পরে আমার খালা আমাকে নিয়ে আসছিল, নিয়ে এসে আমি নবীনগরেই থাকি, নবীনগরেই বড় হয়েছে। আচ্ছা, তো এখন মানে ছোটবেলায় মারা বাবা মা মারা গেছে। হ্যাঁ, তো বাবা মার তো ভালোবাসা পান নাই? না না না। তো কেমন লাগে যে বাবা মার ভালোবাসা পান নাই? সব মেয়েরা তো মনে করেন সন্তানরা ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা পেয়ে বড় হয়, আদর্শ হাতে বড় হয়। তো আপনার জীবনটা এমন কেন হলো? কি করবো, এখন ভাগ্যের পরিণতি ছিল, এটাই হয়েছে। বাবা মার ভালোবাসা কেন চায় এখন? আমি আমার বাবা মানে আমার কপালে কষ্ট, এর জন্যই এখন ভাগ্যের পরিণতি মেনে নিতেই হবে। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আচ্ছা, তো বোরকা পরে কেন আসছেন? বোরকা পরে আসছে, এটা আমার পরিবারের শিক্ষা, এর জন্য। আর আমি কোনো সময় আমি বাইরে গেলে আমি বোরকা পরে যাই, আমিও চাই না যে কখনো আমি মুখ দেখাই। আর এই প্রতিবেদন আমি কোনো সময় আসি নাই, আসতে চাইও নাই। অনেকটা কষ্টের মাঝে করে আমি প্রতিবেদন এসে দাঁড়াইছি ভাই, এর জন্যই এই বোরকা পরে আমি আসছি। আমি চাই না যে আমার মুখটা দেখাই, আমি অন্য অন্য ছেলে আমার মুখটা দেখুক, আমি চাই না। তো বা খালার কাছে থাকেন না? তো খালা তো মনে হয় না এমনি এমনি রাখে আপনাকে, ঠিক না? না, খালা আমি পার্লারের কাজ করি, পার্লারের কাজ করি, এই 200 টাকা আমাকে বেতন দেয়, এই খালার ওখানেই থাকে। খান দাওয়ান খাইতে গেলে তো এখন, ছোটোবেলা যখন ছিলাম সেখন তো এই ছিল না, কোনো ঝামেলা ছিল না। এখন বড় হয়েছে, এখন আমার খালা আপন হইলে কি হইব, কিন্তু খালু আপন না। খালু তো আমাকে অতটা ভালোবাসে না, নিজের মেয়েকে যতটা ভালোবাসবে আমাকে অতটা বাসবে না। হ্যাঁ দাদা, অবশ্যই, আসলে নিজের সন্তান আর অন্য সন্তান অনেক পার্থক্য। তো এখন বিয়ে শাদী হয়েছে আপনার? আমার বিয়ে শাদী হয় নাই ভাই। বিয়ে শাদী এখনো করেন না? তো বিয়ে শাদী করার ইচ্ছা আছে না? হ্যাঁ অবশ্যই আছে, মনের মতন একটা মানুষ পেলে তাকে আমি বিয়ে শাদী করব। আচ্ছা, তো আপনার খালা কিছু বলে নাকি বিয়ে শাদীর কথা? হ্যাঁ, খালা কি বলবে আর বিয়ের কথায়, আমার বয়স তো বিয়ের বয়স হয়েছে ভাই, কিন্তু বিয়া শাদীর কথাও আইসা, কিন্তু অনেক টাকা যৌতুক টৌতুক চায়, এর জন্য বিয়া শাদী। আর টাকা পয়সা তো দেওয়ার আমাদের তো সামর্থ্য নাই, এর জন্য বিয়া শাদীও হইনি। বাবা মা থাকলে হয়তো এক ব্যবস্থা করা হইতো। যদি কেউ যৌতুক স্যার আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? হ্যাঁ অবশ্যই করবো। আচ্ছা, তো এখন যদি কোনো বয়স্ক পুরুষ আসে আপনাকে বিয়ে করতে? হ্যাঁ অবশ্যই, বয়স্ক হোক আর বয়স বেশি হোক আর কম হোক, যে আমাকে বিয়া শাদী করতে চাইবো তার মনটা সুন্দর হলেই হইব। আমি তার বয়সও চাই না, তার চেহারা সুন্দর চাই না। তো ওই যে আপনি তো ইয়াং মেয়ে, আপনার বয়স কত চলে? আমার বয়স 18। মাত্র 18 বয়স, তো মাত্র শুরু। তো আপনি একটা যে বয়স্ক পুরো যদি বললেন বিয়া করবেন, তো আপনার আশেপাশের লোকজনরা খারাপ বলবে না? খারাপ মানুষের খারাপ দিয়ে কি করবো ভাই, নিজে নিজে ভালোটা বলে হইব, কেন মানুষের কি বলুক না না বলুক এটা আমার জানার বিষয় না, দেখার বিষয় না। কেন আমি চাই আমার ভালোটা আমি বুঝি, আর আমার বাবা মা নাই, আমি গরিবের মাই, আমার তো অত এই বয়স্ক লোকে এখন বিয়ে যদি করতে চায় আমাকে। আচ্ছা, অবশ্যই আমি বিয়ে শাদী করব। আচ্ছা, তো দর্শক আপনারা যদি আপুটির সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটি হচ্ছে কাজল আপা না? না, জেসমিন। জেসমিন, তো তার নাম্বারটি হচ্ছে 01618575101। আমি নাম্বারটা আবারও বলছি, 01618575101। এই নাম্বারে ফোন দিলে আপনারা এই জেসমিন আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো
তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম।